morning friends, welcome to my channel Real Situation Blog. Welcome to a new blog. After a long time ami abar daily vlog start korchi. Daily vlog bolte ajke ekta ice cream er recipe tomaderke dekhabo, mane homemade ice cream with fruit. Cholo dekhi ajke ice cream ta tomader sathe share korbo kibhabe banacchi ami. Cholo ami ekhane watermelon niyechi ek bati ar ektu mango niyechi. এটাকে আমি এখন ওয়াটারমেলনটাকে একটু ব্লেন্ডার মিক্সারে আমি গ্রাইন্ড করে ব্লেন্ড করে নেব আর ঠিক ম্যাঙ্গোটাকেও করব একটা একটা করে স্টেপ দেখাচ্ছি এই দেখো ওই এমন ভাবে আমি বাটির মধ্যে আমি গ্রাইন্ড করে নিয়েছি এটা আর ম্যাঙ্গোটা এমন আছে আমি এক একটা স্টেপ তোমাদের সাথে দেখাচ্ছি আর এখানে দেখো আমি এই পেপার কাপগুলো যা আছে এগুলো নিয়ে নিয়েছি এই যে আমি এখানে নিয়ে নিয়েছি এই ওয়াটারমেলনের এই পাল্পগুলো আর এখানে আছে ম্যাঙ্গো আমি একটা একটা করে এই এখানে আমি পেপার গ্লাস নিয়ে নিয়েছি একটু একটু করে আমি এখানে প্রথম ম্যাঙ্গোটা দিলাম আর এটা এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকেও দিতে পারো কোনো অসুবিধা নেই কোনো আর্টিফিশিয়াল কালার নেই এখানে কোনো এসেন্স নেই আর কোনো মানে সুগার নেই সল্ট নেই কিছু নেই একদম যে ফ্রুটসের যে ইনট্যাক্ট যে থাকে ভাইটামিনস বলো মিনারেলস বলো সব একদম প্রপার থাকবে ম্যাঙ্গোটা যেহেতু ঠিক একটু সেই তো আগে আমি ম্যাঙ্গোটা দিয়েছি সেই জন্য আর দিয়ে একটু সেট করে নেবে একটু এভাবে আর আমি এখন উপর দিয়ে ওয়াটারমেলনটা দিচ্ছি এই দেখো উপরে আমি ওয়াটারমেলনটা দিয়ে দিয়েছি এখন কি করব আমি এই ফয়েলটা নিয়েছি ঠিক আছে এই ফয়েলটা আর বারবার বলছি তোমরা আগে যদি এটা বানাও আগে ম্যাঙ্গোটা দেবে যেটা ঠিক ওটা দেবে তারপরে কিন্তু এইটা দেবে ওয়াটারমেলনটা আমাদের বাড়িতে লোক কম এই জন্য আমি তিনটা কাপেই বানালাম তোমাদের যতজন ভালো লাগবে তোমরা এইভাবেই বানাবে যতটা লাগবে এখন এটা দিয়ে গ্লাসটাকে ঢেকে দিলাম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ভালোই লাগে কিন্তু বাইরের গুলো তো খাওয়া অনেক সময় অনেক কিছু যেন বারণ থাকে এই আমি এখন কি করব এখানে আমি একটা ছোট্ট একটা হোল করে দেবো দেখো এই ছুরিটাকে হোল করে দিচ্ছি এই যে আইসক্রিমের স্টিক গুলো সেম ভাবে আমি এখানেও ঢুকিয়ে দিলাম এখন আমি এই তিনটাকে কি করবো ফ্রিজে রেখে দেব তারপর যখন এটা আইস হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি চলো এবার দেখি আইসক্রিমটা কতটুকু হলো তখন যে বসালাম আস্তে করে এটা আমি উঠাই সবগুলোর এই ফলটা আমি উঠিয়ে ফেলি এই দেখো ইয়াম্মি এই দেখো আর একটা তিনটা বানিয়েছিলাম আমি তো আগেই বলছি আমাদের ঘরে লোকজন বেশি নেই আমরা দুজনেই এই জন্য তিনটাই বানিয়েছি দেখো কি সুন্দর হয়েছে এই যে তোমরা দেখলে এই আইসক্রিমটা বানিয়েছি এই আইসক্রিমটার মধ্যে আমি কোনো ফুড কালার আমি ইউজ করিনি সুগার সল্ট কিছু ইউজ করিনি এটা মানে কোনো পেশেন্টরা খেতে পারবে কেমন বলো তো আমি আমার যেমন কোলেস্ট্রল আছে আমার যেমন অনেক কিছু খাওয়া মানা যেমন তোমার হাই বিপির জন্য তোমার সল্ট খাওয়া মানা আর সুগার খাওয়া এইগুলো আমার বারণ করেছে ডক্টর আর তাই বলছিলাম এই যে আমি এটা যে বানিয়েছি এটার মধ্যে আমি মানে যেরকম আমরা ধরো ম্যাঙ্গো যেমন খাই কেটে সেরকম আর যেরকম আমরা ওয়াটারমেলন খাই সেম এমন যে কোনো কিছু আমি অ্যাড করিনি জাস্ট আমি এটা আইসে দিয়ে দিয়েছি মানে একটু কালারফুল করে এটা বাচ্চাদের জন্য ভালো যে বাচ্চারা যে আইসক্রিম খায় বাইরের আইসক্রিম তো ভালো না প্রচুর ফ্যাট থাকে তোমরা সবাই জানো ঘরে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে দিয়ে দিতে পারো সুন্দর কালারফুল বানিয়ে নানা ধরনের ফ্রুটস দিয়ে বানাতে পারো আমি তো ম্যাঙ্গো আর ওয়াটারমেলন দিয়ে বানিয়েছি তোমরা নানা ধরনের ফ্রুটস দিয়ে বানাতে পারো এতে আর বাচ্চাদের হচ্ছে খেয়ে মানে ঘরের জিনিসটা যে হোম মেড জিনিসটা বাচ্চারা খেতে চায় না বারে বারে বলে তো বাইরের আইসক্রিম খাবো বাইরের খাওয়া খাবো যখন তুমি হোম মেড যখন কালারফুল যখন তুমি বাচ্চাদেরকে দেবে না নানা ধরনের ডিশ বানিয়ে তখন দেখবে বাচ্চারা খুব এনথু পাবে মানে খাওয়ার জন্য ওরা সে তখন কি করবে ঘরের জন্য ঘরের জিনিসই খাবে
আমি এখানেই আজকে এই আইসক্রিম দিয়ে এন্ড করে দিচ্ছি বেশি বড় করলাম না ব্লগটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে